ওয়েলকাম টু সুবদীপ টেকনিক্যাল চ্যানেল। এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে বলবো পেটিএমের একটি অফার সম্বন্ধে। আইপিএল এসে গেছে এবং এই আইপিএল আসার জন্য পেটিএম নতুন অফার লঞ্চ করেছে, এবং এই অফার থেকে প্রত্যেকে আপ টু 2,000 টাকা পর্যন্ত ইনকাম করে নিতে পারি। তো কীভাবে ইনকাম করবো সেটি আমি দেখাচ্ছি। ইনকাম করার জন্য প্রথমে ওপেন করে নিতে হবে পেটিএম। পেটিএম ওপেন করে নিচ্ছি, নেওয়ার পর উপরে থ্রি ডট দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ক্লিক করলে লগ ইন অপশান এসে যাবে। তো আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, দেওয়ার পর নিচে প্রসেস যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাকে পাসওয়ার্ড চাইবে। তো আমার ক্রিয়েট করার সময় পাসওয়ার্ড দিয়ে সেট করেছিলাম, তাই পাসওয়ার্ড চাইছে, কিন্তু নতুন যারা ওপেন করবে তাদের কোনো পাসওয়ার্ড চাইবে না, অটোমেটিক ওটিপি ভেরিফাই হয়ে ওপেন হয়ে যাবে। তো আমার পেটিএম ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর নিচের দিকে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করলে কিছু অপশান পাবো, ক্যাশব্যাক অ্যান্ড অফার বলে একটি অপশান রয়েছে। তো এখানে ক্লিক করব। ক্লিক করলে কিছু স্টিকার নিচের দিকে শো হচ্ছে, স্টিকারগুলোতে রয়েছে যেমন ব্যাটিং, বোলার এবং ক্যাপ্টেন, এই টাইপের কিছু স্টিকার দেখতে পাচ্ছি। এই স্টিকারগুলির মধ্যে মেন অফার রয়েছে ক্যাপ্টেনের মধ্যে, এবং এই ক্যাপ্টেন অফারটি আমরা অ্যাপ্লাই করব এবং এখান থেকে কিছু টাকা ইনকাম করা যাবে। তো উইন আপ টু 2,000 টাকা এখানে লেখা রয়েছে, 2,000 টাকা পর্যন্ত আমরা ইনকাম করতে পারি। তো কীভাবে অফারটিতে ওকে করলে আরও ডিটেলসে খুলে যাবে, এবং এখানে 8 জন ক্যাপ্টেনের নাম দেওয়া রয়েছে। এই 8 জন ক্যাপ্টেনের যে স্টিকারগুলি দেখতে পাচ্ছি, এই স্টিকারগুলি আমাদের কালেক্ট করতে হবে। এবার অনেকগুলি হলুদ কালারের কালেক্ট লেখা রয়েছে, এগুলি আমার কালেক্ট করা হয়ে গেছে, এবং যেটার সাইটে হলুদ রঙের কালেক্ট লেখা নেই সেটি আমার কালেক্ট করা হয়নি, তো ওটি আমাকে কালেক্ট করতে হবে। সমস্ত কালেক্ট হয়ে গেলে তারপরে আমি একটা স্ক্যাচ কার্ড পাবো, এবং ওই স্ক্যাচ কার্ডের মধ্যে যে অ্যামাউন্ট থাকবে সেটি আমাকে ডাইরেক্ট যোগ হয়ে যাবে অ্যাকাউন্টে। তো যেগুলি হলুদ কালার ওগুলি কালেক্ট করা হয়ে গেছে অলরেডি, এবং যেগুলি বাকি আছে, আমার 3টে বাকি আছে, ওই 3টি কালেক্ট করতে হবে। এবং কীভাবে এটি কালেক্ট করেছি দেখাচ্ছি। কালেক্ট করার জন্য কী করতে হবে, যে কোনো অ্যাকাউন্টে ইউপিআই থ্রু 500 টাকা ট্রান্সফার করতে হবে। তো ট্রান্সফার করে নিচ্ছি, অ্যামাউন্ট দিয়ে দিলাম 500 টাকা। 500 টাকা দেওয়ার পর ট্রান্সফার করতে হবে, 500-র অধিক হলেও কোনো অসুবিধা নেই, ন্যূনতম 500 টাকা ব্যালেন্স যেন ট্রান্সফার হয়, তাহলে কিন্তু স্ক্যাচ কার্ড পাবে এবং প্রত্যেক দিন 2টো করে কার্ড পাওয়া যায়। অ্যামাউন্ট দেওয়া হয়ে গেছে, নিচে পে অপশানে ক্লিক করব। ক্লিক করলে আমার এখানে মোবাইল নাম্বার ভেরিফাই করা নেই, তো ভেরিফাই করে নিচ্ছি, নেওয়া হয়ে গেছে। এবারে পিন চাইবে, পিন দিয়ে দিলাম এবং সাকসেসফুল হয়ে গেছে। তো সাকসেস হওয়ার সাথে সাথে কিন্তু একটা স্ক্যাচ কার্ড দিয়ে দিয়েছে, তো স্ক্যাচ পরে করছি, আরেকবার মানি ট্রান্সফার করে দেখব। এই একই আইডিতে প্রতিদিন 2বার ট্রান্সফার করা যাবে এবং 2টি স্ক্যাচ কার্ড পাওয়া যাবে প্রত্যেক দিন, ঠিক আছে। তো আরেকবার আমি ট্রান্সফার করে নিচ্ছি, সেই একই আইডিতে আরেকবার টাকা পাঠাবো, সেই একই আইডি দিয়ে দিলাম এবং অ্যামাউন্টে 500 টাকা সিলেক্ট করলাম, এবং নিচে পে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করলাম, পিন চাইছে দিয়ে দিলাম, দেওয়ার পর আমার সাকসেসফুল হয়ে গেছে। এবারে স্ক্যাচ কার্ডে গিয়ে দেখব যে আমার 2টো কার্ড এসেছে বাকি। কার্ড কিন্তু অটোমেটিক 2টো কার্ড দিয়ে দিয়েছে, এবং স্ক্যাচ করে দেখব এখানে একটি কার্ড দিয়ে দিয়েছে। এবার অনেকের একই কার্ড 2বারও আসতে পারে, তো তার জন্য কী করতে হবে, বারবার সেন্ড মানি করতে করতে একসময় সমস্ত কার্ড কমপ্লিট হয়ে যাবে, এবং এই কার্ডগুলি কমপ্লিট হওয়ার পরেই কিন্তু মেন কার্ড পাওয়া যাবে এবং সেখানেই অ্যামাউন্ট কিছু থাকবে, ঠিক আছে। তো হয়তো সব স্ক্যাচ কার্ড পেয়ে গেছি, কিন্তু একটা স্ক্যাচ কার্ডের অভাবে অফারটা কমপ্লিট করতে পারছি না, তো সেই মুহূর্তে কী করবো, বন্ধু বান্ধবের কাছে খোঁজ নিতে হবে যে এক্সট্রার ওই কার্ডটি কার কাছে রয়েছে। তো প্রতিদিনই কিন্তু 2টি করে স্ক্যাচ কার্ড আমরা পেয়ে যাচ্ছি, কারণ 2বার মানি ট্রান্সফার করছি, তাই 2টি করে স্ক্যাচ কার্ড কিন্তু পেয়ে যাচ্ছি। এবং এই 2টি কার্ড করে যদি প্রত্যেক দিন পেয়ে যাই, তো 8টি কার্ড করতে আমাদের বেশি সময় লাগবে না, এবং এই কার্ডের মধ্যে যে ক্যাপ্টেন থাকবে সেটি আমাদের কালেক্ট হয়ে যাবে। এবং এবার বলছি, হয়তো কোনো বন্ধুর এরকম হতে পারে যে সাপোজ 7টা স্টিকার অলরেডি কালেক্ট হয়ে গেছে এভাবে সেন্ড মানি করে করে, কিন্তু একটা স্টিকারের জন্য বা একটা স্টিকারের অভাবে সম্পূর্ণ অফারটি কমপ্লিট করতে পারছে না, সেক্ষেত্রে কী হবে, অন্য বন্ধু আরেকজন বন্ধুকে হেল্প করতে পারে, কারণ একই স্টিকার
দুবারও এসে যেতে পারে কারোর, তো সেক্ষেত্রে যা দুবার এসেছে সে আরেকজন বন্ধুকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেন্ড করতে পারে লিঙ্ক, এবং সেই লিঙ্ক থেকে আরেক বন্ধু ওই অফারটিকে কালেক্ট করে নিতে পারে। তো সেক্ষেত্রে 7টা ছিল এবং লাস্ট নম্বর 8 নম্বর যেটি সেটি কালেক্ট করে নিয়ে অফারটা অ্যাপ্লাই করতে পারে এবং সঙ্গে সঙ্গে একটি স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবে এবং সেখানে যত টাকা থাকবে সেটি ডাইরেক্ট অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। তো এবার আমি দেখাবো কীভাবে গিফট করব, অর্থাৎ আমার এক্সট্রা অনেক কিছু কার্ড রয়েছে সেগুলি আমি অন্য বন্ধুকে হেল্প করতে চাই, তো তার জন্য কী করবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওর লিঙ্কটা পাঠাবো। তো কীভাবে পাঠাচ্ছি সেটি আমি দেখাচ্ছি। অনেকগুলি যে স্টিকারের অপশানগুলি রয়েছে, অর্থাৎ ক্যাপ্টেন, তারপরে বোলিং, ব্যাটিং, এইভাবে যে রয়েছে এইগুলির মধ্যে যেটি হচ্ছে হেলমেট পরানো রয়েছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে ভিতরের যে অপশানগুলি দেখতে পাচ্ছি তার মধ্যে এখানে বলতে চাই যে ইলেকট্রিসিটি বিল, রিচার্জ এবং অ্যাড মানি, স্ক্যান অ্যান্ড পে, এইসব করেও কিন্তু আলাদাভাবে স্ক্র্যাচ কার্ড পাওয়া যায়, ঠিক আছে। তো ওর নিচে যে গিফট অপশানটি রয়েছিল ওখানে ক্লিক করব। ক্লিক করলে অটোমেটিক একটু পেজ দেখাবে 4-6, ঠিক আছে। তো এবারে দেখাচ্ছে দুজনের নাম রোহিত শর্মা এবং ডি কার্তিক, দীনেশ কার্তিক। তো এই দুটি স্টিকার আমার দুটো দুটো করে রয়েছে। সাপোজ আমার প্রথমে এস শর্মা এখানে ক্লিক করলাম রোহিত শর্মাতে, তো রোহিত শর্মা আমার যেহেতু দুটো রয়েছে আমি একটা সেন্ড করব কীভাবে, হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিলাম। করে দিলে অটোমেটিক হোয়াটসঅ্যাপে ঢুকে যাবো এবং ওখানে যাকে দিতে চাই দেওয়ার পর লিঙ্কটি শেয়ার করে দেবো। শেয়ার করে দিলে সে যখন ওই লিঙ্কে ক্লিক করবে তাকে কালেক্ট অপশান আসবে, তো কালেক্ট করে নিলে সে ওই স্টিকারটি পেয়ে যাবে। তো এইভাবে গিফটটা ট্রান্সফার করা যায়। এইভাবে সবাই সেন্ড মানি করে অফার কালেক্ট করতে থাকো, ঠিক আছে। তো শেষের দিকে যার যে কার্ডটি অভাব পড়বে বা যার যেটি মিলবে না সেটি আমি যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব, কারণ আমার অনেকগুলি কার্ড রয়েছে, তো যেটি আমার এক্সট্রা হয়ে যাবে সেটি আমি শেয়ার করে দেব, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, এবং নেক্সট যে ভিডিওটি আসবে সেটি কিন্তু প্রত্যেক মোবাইল নাম্বার পিছু 75 টাকা করে ইনকাম হবে, ঠিক আছে। তো পরের ভিডিওটা কিন্তু বড় ধামাকা রয়েছে, ঠিক আছে। তো এখন এই পর্যন্ত, ভিডিওটা একটা লাইক করে দেবে।